নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জেক্সপো দু হাজার কুড়ির জন্য ফিজিক্সের দুশোটা টপ এমসিকিউ নিয়ে আলোচনা করব মানে এবং তার পিডিএফ ডাউনলোড লিংক আমরা ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা কীভাবে সেটা ডাউনলোড করতে পারা বলবো তো অ্যাকচুয়ালি দুশোটা প্রশ্ন এখানে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না তো যতটা সম্ভব আলোচনা করব এবং বাকি অংশ তোমরা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারবে তো দেখো এটা আমাদের একটা পাবলিকেশন নাতিটুর পাবলিকেশনের পক্ষ থেকেই এই পিডিএফ ফাইলটা প্রোভাইড করা হয়েছে প্রতি বছরই যেটা হয় তো এ সেরকমই করা হয়েছে তো তার আগে কিছুটা কথা তোমরা দেখে নিতে পারো যে জেক্সপো দু হাজার পরীক্ষা হবে মোট একশো নম্বর এর মধ্যে ম্যাথ মানে পঞ্চাশ ম্যাথ পঁচিশ পদার্থবিদ্যা এবং পঁচিশ রসায়ন অর্থাৎ পঞ্চাশ নম্বর ম্যাথ পঞ্চাশ ফিজিক্স এবং এই পঁচিশ ফিজিক্স এবং পঁচিশ কেমিস্ট্রি নম্বর কম হলেও সিলেবাস কিন্তু কম হয়নি অর্থাৎ দু হাজার উনিশ থেকে নাম্বারটা কম হয়েছে আগে দুশো নম্বর পরীক্ষা হতো টোটাল তো এই জন্য কী হচ্ছে যার ফলে ছাত্রছাত্রীদের বুঝতে সমস্যা হচ্ছে যে তারা কি পড়বে এবং কতটা পড়বে ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা ভেবেই আমি পদার্থবিদ্যা দুশোটা এমসিকিউ সিলেক্ট করেছি যাতে তারা কম সময়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে বর্তমান বাজারে জেক্সপোর জন্য যে সমস্ত বই আছে তার মধ্যে সেরা তিনটি বই হ্যাঁ যেমন ছায়া প্রকাশনী রায় মার্টিন সাঁতরা প্রকাশনী ইত্যাদি গত দশ বছরের জেক্স পোস্ট এবং আমি আমার পাঁচ বছর অভিজ্ঞতা থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি আশা করি এখান থেকে কোনো অনেক প্রশ্নে তোমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমন পাবে তো এই কথাগুলো এখানে বলার এবার আমরা কিছু জিনিস শুরু করতে চাই যে প্রথম প্রশ্ন উত্তর আলোচনা যে প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে ফার্মি নিচের কোনটি পরিমাপের একক অর্থাৎ ফার্মি একককে কি পরিমাপ করা হয় অপশান এ হচ্ছে ভর অপশন বি দৈর্ঘ্য অপশান সি হচ্ছে আয়তন অপশন সি হচ্ছে সময় তো তোমরা সহজ প্রশ্নে সবাই বুঝতে পারছো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর দৈর্ঘ্য তারপর দেখো ওজন বক্সে স্ট্যান্ডার্ড ওজনগুলি কোন অনুপাতে নেওয়া হয় তো উত্তর হচ্ছে কি অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর ফাইভ ইস টু ইস টি টু ইস টু ওয়ান এটাও ক্লাস নাইনের বইয়ে আছে তোমরা ভালোভাবে দেখছো মনে আছে হয়তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর যেটা আছে যে একটি মাপনি চোঙে পনেরো এম জল আছে তার তেরো তেরো গ্রাম ভরে একটি পাথরের টুকরোকে এই চোঙের মধ্যে ফেলে সম্পূর্ণ ডোবালে জলের আয়তন কুড়ি এম হয় অর্থাৎ একটা পাথর ডোবানোর ফলে কী হলো তেরো গ্রাম পাথর ডোবানোর ফলে এম এর কত বাড়ছে পনেরো থেকে কুড়ি হচ্ছে তো পাঁচ এম এল অর্থাৎ ওই পাথরের আয়তন হচ্ছে পাঁচ এম এবার ঘনত্ব বার করতে গেলে কি করতে হবে ভর বাই আয়তন করতে তেরো বাই পাঁচ তেরো বাই পাঁচ করলে তোমরা দেখবে একটা উত্তর পেয়ে যাবে অপশান বিতে যেটা টু পয়েন্ট সিক্স উত্তর আসবে হ্যাঁ এতটা সহজ প্রশ্ন এটা ছিল তো এরকম করে দেখো প্রত্যেকটা পেজের যে প্রশ্নগুলো আছে সেই পেজের উত্তরটা সেই পেজের মধ্যেই বক্স করে দেওয়া আছে অ্যান্সার হিসাবে যে ওয়ান বি ছিল টু এ থ্রি বি তারপর ফোরের উত্তরটা ফোরের প্রশ্নটা দেখো হ্যাঁ ফোরের প্রশ্নটা হচ্ছে কি সরি দেখো ফোরের প্রশ্ন হচ্ছে এসআই সিস্টেমে আছে অপশনে তিনটি মূল একক এবং একটি পরিপূরক একক অপশন বি পাঁচটি মূল একক এবং একটি পরিপূরক একক তো আমি ডাইরেক্ট উত্তরটা বলছি উত্তরটা আমার এখানে অপশন সি হচ্ছে এখানে হচ্ছে সাতটি মূল একক এবং দুটি পরিপূরক একক এবং সাতটি মূল একক কি এটা তোমরা অনেকে জানো যে দৈর্ঘ্য ভর সময় হ্যাঁ এই তারপর তড়িৎ প্রবাহ তাপমাত্রা হ্যাঁ পদার্থের পরিমাণ আর ত্রিপণ পাবল এই স্বাদটা হচ্ছে মূল একক আর দুটো পরিপূরক একক দুটো পরিপূরক এক হচ্ছে কি কোন এবং ঘন কোন তারপরে দ্বিতীয় পেজে তোমরা দেখতে পাচ্ছো প্রিজমের মধ্যে দিয়ে কোন বর্ণের আলোর বিচ্যুতি থেকে কম হয় তো আলোর বিচ্যুতি সবচেয়ে কম কোন বর্ণের হয় তো তোমরা বেনিয়া সহকলা বা ভীভজোর কথাটা থেকে বুঝতে পারবে যে নিচে একবার নিচে থাকে বেগুনি একবার উপরে থাকে লাল তো যার বিকৃতি বেশি সে সবার নিচে বিকৃতি মানে কি বা বিচ্যুতি হচ্ছে কি সবচেয়ে বেঁকে যাওয়া বিচ্যুতি মানে আলোক সোজা যেতে যেতে বেঁকে যায় সবচেয়ে বেশি বেঁকে যায় বেগুনি এই জন্য সবার নিচে থাকে সবচেয়ে কম বাকে কি লাল এই জন্য লাল হবে এখানে সঠিক উত্তর অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর তারপর দেখো সবুজ ঘর বা গ্রিন হাউস কাঁচের তৈরি কারণ হলো কাঁচ সূর্য থেকে আগত সমস্ত রশ্মি শোষণ করে তারপর কাঁচের মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে কিন্তু ভিতর থেকে নির্গত হতে পারে না কাঁচের মধ্যে সূর্যরশ্মি ভিতর থেকে নির্গত রশ্মি সমানভাবে সঞ্চালন করতে পারে অপশন ডি হচ্ছে কোনোটি নয় তো এই পেজেই দেখে অ্যান্সার আছে প্রশ্ন ছিল ছয় নম্বর প্রশ্ন এখানে দেখো ছয় নম্বর অ্যান্সার বি অর্থাৎ কাঁচের মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে কিন্তু ভিতর থেকে নির্গত হতে পারে না এই জন্য গ্রিন হাউসের ভিতরটা গরম থাকে তার একটি আলোক বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করলে তার কি হয় তো বায়ু থেকে যখন আলোক কাঁচের মধ্যে প্রবেশ করে তখন দেখো অপশান এ হচ্ছে উত্তর সাথের অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় বলে সেটা কাঁচের মধ্যে প্রবেশ করে সেটা আর বার হতে পারে না যার ফলে কাঁচের ভিতরে আরও তাপটা আবদ্ধ থাকে এবং সেটা গরম হয় কাঁচের ভিতরটা তারপর দেখো সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান তো বিবর্ধন মানে কি কোনো একটা বস্তুর তার বস্তু তার প্রতিবিম্ব তার বস্তু তুলনায় কতটা বাড়ে বা কমে তো বিবর্তন যেহেতু সমতল দর্পণ যদি হয় তো বাড়ে না কমেই নাই যেন ওয়ান হবে এখানে উত্তর অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর অর্থাৎ সমতল দর্পণে যদি তুমি তোমরা যে মুখ দেখো তোমার মুখের যতটা দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্যই সমতল দর্পণে দেখা যায় তারপরে নয় নম্বর প্রশ্ন দেখো সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কত হয় তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে ভুল করে জিরো করে তো এটা সঠিক উত্তর হচ্ছে অসীম অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর নয় নম্বর হ্যাঁ সমতল দর্পণের হ্যাঁ ফোকাস হচ্ছে অসীম তারপর দেখো সমতল দর্পণের বক্রতা ব্যসার্ধ তো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম ফোকাস বক্রতা ব্যাসার্ধ হ্যাঁ একই সম্পর্ক অর্থাৎ বক্রতা ব্যাসার্ধেক ফোকাস হয় তো অসীমের অর্ধেক অসীমই হবে তো যাই হোক তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর দশ নম্বরের তারপর এগারো নম্বর প্রশ্ন দেখো যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং যন্ত্রের প্রযুক্ত বলের অনুপাতকে বাধা এবং বলের অতি অনুপাতকে অর্থাৎ ডাব্লু বাইপি বা লোড বা এফোর্ট এটাকে কী বলা হয় যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর এগারোর উত্তর হচ্ছে কি অপশান এ এখান থেকে তোমরা দেখে নিতে পারছ যে অপশন সরি অপশান বি যান্ত্রিক সুবিধা বাকিগুলো আমি বলেছি কর্মদক্ষতা মানে হচ্ছে কি যে কোনো জিনিসের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাত এটাকে ভাগ যদি করা হয় অর্থাৎ যান্ত্রিক সুবিধা বা গতিবেগের অনুপাত এটাকে বলা হয় কর্মদক্ষতা আর গতিবেগের অনুপাতটা হচ্ছে কি অপশন সি তে যেটা হচ্ছে গতিবেগের অনুপাত তাকে বলে কোনো মেশিনে যদি বল প্রয়োগ করা হয় তো বলের প্রয়োগবিন্দুর যে স্মরণ হয় এবং তার সাথে যে ভরের যে স্মরণটা হয় বা লোডের যে স্মরণটা হয় তাদের ভাগ ফলটাকে বলা হয় গতিবেগের অনুপাত তো চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা আলোচনা করবো তখন আরও ভালোভাবে তোমরা আশা করি বুঝতে পারবে তো বারো নম্বর দেখো যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাতের অনুপাতকে কি বলা হয় যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাতকে কি বলা হয় এরকমভাবে প্রশ্নটা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি তারপর দেখো ১৩ নম্বর বলে স্মরণ এবং অতিক্রান্ত বাঁধার স্মরণের অনুপাতকে কি বলা হয় তো এটাই হচ্ছে আমি যে একটু আগে যেটা বললাম বলে স্মরণ এবং অতিক্রান্ত বাঁধার স্মরণের অনুপাতকে বলা হয় গতিবেগের অনুপাত বা বেলুসিট রেশিও অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর তারপর চোদ্দ নম্বর নততলে যান্ত্রিক সুবিধা যে দুটি অনুপাত তা হলো নততল মানে একটা তল যদি মেজের সাথে একটু হেলানো থাকে তাহলে সেটাকে নততল বলে তো চোদ্দো নম্বরের যে উত্তর হচ্ছে অপশন বি উচ্চতা ও নততলের দৈর্ঘ্য হ্যাঁ উচ্চতা ও নতল দৈর্ঘ্যের অনুপাতটাকে বলা হচ্ছে নততলের যান্ত্রিক সুবিধা তো এরকম একটু অ্যাডভান্স প্রশ্ন কিন্তু জেক্স আছে আসে এই জন্য এগুলো বেশি করে দেওয়া হয়েছে হ্যাঁ তাছাড়া সহজ প্রশ্ন তো কিছু আসে তো দেখো একটি স্থির মানের বল একটি নির্দিষ্ট ঘরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি কি হবে তো একটা বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে এখানে কি হবে অপশান বি হচ্ছে এখানে সমতরণে চলবে অর্থাৎ তার বেগটা দিন দিন বাড়তে থাকবে ষোলো নম্বর বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলে চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কমে এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কমে কতটা তো কমে না বাড়ে সেটা ষোলো নম্বরের সি হচ্ছে উত্তর অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি সি বা ডিগ্রি সেলসিয়াস কমে যায় এটার মুখস্থ রাখতে হবে তোমাদের তারপর সতেরোতে তেজস্কৃতা পরিমাপের এসা একক খুবই সহজ প্রশ্ন তোমরা এটা বুঝতে পারছো যে সতেরো নম্বর এর প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর অর্থাৎ বেকারেল এছাড়া কুড়িও কিন্তু তেজস্ক্রিয়তা পরিমাপের একক কিন্তু এটা কিন্তু একটা ছোট একক কিন্তু এসআই একক বলতে গেলে বেকারেল হবে হ্যাঁ তারপর দেখো হার্জ হচ্ছে কি কম্পাঙ্কের একক কিলোহার্য কম একক এগুলোর জন্য গুলিয়ে না যায় তারপর গ্লিসারিন ও গ্লাইকল হিমরোধক হিসাবে ব্যবহার করা ফলে জলে কী হয় তো অপশন আঠেরো নম্বর অপশান সি এখানে উত্তর দেখতে পাচ্ছ তোমরা হিমাঙ্ক জিরো ডিগ্রি এর কম হয় এবং এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর অর্থাৎ গ্রিসারিন এবং গাইকল যদি হিমরদক হিসাবে ব্যবহার করা হয় তাহলে হিমাঙ্ক জিরো ডিগ্রি থেকে কম হয় জিরো ডিগ্রি থেকে কম হয় বা মাইনাসে চলে যায় তারপর কি উনিশ নম্বর নিউক্লিয়নগুলি পারস্পরিক কত দূরত্বে থাকলে হ্যাঁ কত দূরত্বে থাকলে নিউক্লিয়ন নিউক্লিয় বল বিকর্ষণ বিকর্ষণ বলে পরিণত হয় তো এখানে দেখো সেটাও মুখস্থ রাখতে হবে এই প্রশ্নের উত্তর তো আমাদের অপশান ডি হচ্ছে এখানে সর্বত ওয়ান ফার্মি অর্থাৎ এখানে কি নিউক্লিয়ন বলতে কাকে বোঝায় নিউক্লিয়ন বলতে নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে নিউক্লিয়নের মধ্যে কী কী কণা থাকে প্রোটন থাকে এবং নিউটন থাকে অর্থাৎ প্রোটন দুটো একটা প্রোটন এবং একটা নিউটনের মধ্যে দূরত্ব বা দুটো প্রোটনের মধ্যে দূরত্ব বা দুটো নিউটনের মধ্যে দূরত্বটা যদি এক ফার্মি হয় তাহলে নিউক্লিয় বল আকর্ষণ নিউক্লিয় আকর্ষণ নিউক্লিয় বল বিকর্ষণ বলে বিকর্ষণ বলে পরিণত হয় অর্থাৎ এরা যখন যদি এতটা কাছাকাছি চলে যায় ওয়ান ফার্মি দূরত্বে চলে যায় তাহলে সেটা বিকর্ষণ বলে পরিণত হয় এটাই এখান থেকে বোঝাতে চাইছি তারপর কুড়ি নম্বর প্রশ্নে যেটা দেখতে পাচ্ছ যে এক কুলম চার্জ কতগুলি যতগুলি ইলেকট্রনের চার্জের সমতুল্য তা হলো তো এখান থেকে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু এইটিন অর্থাৎ এক কুলম চার্জের মধ্যে কতটা ইলেকট্রন লাগবে ইলেকট্রনের চার্জ লাগবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু অর্থাৎ দশের পর বা একের পর আঠারোটা শূন্য বসাইতে হবে অর্থাৎ অসংখ্য যেটা সাধারণভাবে বলা মুশকিল আজকের এই পিডিএফ ফাইল থেকে মোটামুটি কুড়িটা প্রশ্ন আলোচনা করা হলো তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আর এখন হলে এই কুড়িটা প্রশ্নই যদি তোমরা ডাউনলোড করতে চাও তো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো টোটাল হ্যাঁ দুশোটা প্রশ্ন এখানে আছে তো এখানে টোটাল দুশোটা প্রশ্ন আছে তো দুশোটা প্রশ্নই তোমরা পেয়ে যাবে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের যে এপ্রিল মাসের শেষের দিকে জেক্সপো পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে আর এবছর জেক্সপো পরীক্ষাতে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে এই জন্য তোমরা সেরকমভাবে প্রস্তুতি নাও যে টপিকটা পড়বে ভালো করে পড়তে থাকো আর যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলি যে পিডিএফ ফাইলটা কিন্তু একবারে ফ্রি না এটাকে নিতে গেলে তোমাদের সাতাশ টাকা পে করতে হবে হ্যাঁ যদি মনে হয় যে পে করতে পারবো না তাহলে লিঙ্কে ক্লিক করার কোনো দরকার নেই আর যদি পে করে নিতে চাও তবে লিঙ্কে ক্লিক করো এমনি কিন্তু ডাউনলোড হবে না ডাউনলোড করতে পারবে না তো আর পে এছাড়াও আরেকটা উপায় তোমরা নিতে পারো একটা ডেসক্রিপশনে একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে তো আমি সেখানে পেটিএম নাম্বার বা ফোনপে বা গুগল পে এইসব সব নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা মাত্র পঁচিশ টাকা পে করলেই এটা পেয়ে যাবে অর্থাৎ যদি তোমরা ডাইরেক্ট পেমেন্ট করো তাহলে তোমরা পঁচিশ টাকা পেমেন্ট করে এটা পেয়ে যাবে আর যদি যে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে যদি নিতে চাও তাহলে তোমাদের সাতাশ টাকা পে করতে হবে তো তোমাদের মধ্যে যাদের দরকার যারা যাদের মনে হচ্ছে যে এখনও ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তারা অবশ্যই এটা না হতো কম সময় এখানে কিন্তু টপ সিলেক্টেড প্রশ্নগুলো নেওয়া হয়েছে মাত্র দুশোটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে নেওয়া হয়েছে হ্যাঁ যেগুলো আসার মতো পরীক্ষায় তো এগুলো এসে গত বছর দু হাজার উনিশে অনেকে উপকৃত হয়েছে তো এবছর আমরা দু হাজার কুড়িতে আরও কিছু অ্যাডভান্স করে আরও কিছু প্রশ্নকে এডিট করে হ্যাঁ কিছু বাদ দিয়ে কিছু নতুন করে যুক্ত করে এই পিডিএফআইটা তৈরি করা হয়েছে যাতে দু হাজার কুড়িতেও হ্যাঁ আরও কিছু তোমরা কমন এখান থেকে পাও তো এই জন্য বলবো যারা দু হাজার কুড়িতে যে পরীক্ষা দেবে যেমন কিছু দাম নেই খুবই কম দাম এটাকে দেওয়া হচ্ছে তো তোমরা অবশ্যই এটাকে সংগ্রহ করো তাহলে আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে আর যদি ভাবো যে একবার সংগ্রহ করবো না তাহলে তোমরা চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে থাকো আশা করি সেখান থেকেও প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে তো যদি কম সময়ে ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে এটা সংগ্রহ করো তো আজকে ভিতরে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করা চ্যানেল যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো